আপনিও কি তাদের দলে যারা পড়াশোনা শেষ করে তারপরে চাকরি করে কিংবা ফ্রিল্যান্সিং করে কিংবা কোনো কাজে লিপ্ত হয় বা কোনো সরকারি চাকরির পিছনে ছোটে, আপনিও কি তাদের দলে? তাহলে ভুল করছেন আপনি। আমি বলবো আপনি পড়াশোনার পাশাপাশি কিছু করেন। আপনি যদি এখন ইন্টারমিডিয়েট পড়েন বা আপনি যদি এসএসসি পড়েন বা আপনি যদি অনার্স ফাইনাল মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, আপনি যে যেখানেই পড়াশোনা করছেন পাশাপাশি একটা কিছু করুন। হয় চাকরি করেন না ফ্রিল্যান্সিং করেন, যার যার সাথে যেটা যায়। যেমন আপনি যদি এই মুহূর্তে আপনি এসএসসি মানে পড়ছেন, আমি বলবো আপনি ফ্রিল্যান্সিং শেখেন। ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন ডিজিটাল মার্কেটিং হতে পারে, তারপর ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিংয়ের কোর্স হতে পারে, অন্যান্য বিভিন্ন বিষয়ের আপনি চাইলে একটা কোর্স করতে পারেন। প্লাস পাশাপাশি নিজের ইনকামের পথটাকে ওপেন করতে পারেন। আর অন্য যে সেক্টরগুলো আছে, যেমন যদি আপনি চাচ্ছেন যে আপনি পড়াশোনার পাশাপাশি একটা চাকরি করবেন, সেগুলো অনেক সেক্টরের চাকরি আছে। যেমন কোনো রেস্টুরেন্টে কাজ করতে পারেন, আপনি কোনো কাজই ছোটো না, আপনার উচিত যে কোনো একটা জব করা। আপনার উদ্দেশ্য হলো আপনি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হবেন এবং পাশাপাশি আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আপনি যাতে ফিউচারে কাজে লাগাতে পারেন, সেটা হবে আপনার মূল লক্ষ্য। আর যেহেতু দেশে ধরেন আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন কিংবা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, আপনি দেখবেন আপনি এখন ধরেন অনার্স কমপ্লিট করেছেন, এখন আপনার জন্য কী কী অপশন আছে? আপনার জন্য আছে সরকারি চাকরি, আপনার জন্য আছে বেসরকারি, যেমন এনজিও হতে পারে কিংবা বেসরকারি যে শিক্ষক নিবন্ধনের বিষয়গুলো, যেমন বেসরকারি এনটিআরসির যে জবগুলো এগুলো হতে পারে, অথবা বিসিএস সরকারি চাকরি, এ ধরনের কিছু হতে পারে, অথবা আপনি চাইলে অনলাইনে ক্যারিয়ার করতে পারেন। সেগুলোর মধ্যে যদি আপনি মানে ধরেন আপনি একটা বেসরকারি স্কুলে শিক্ষক হতে চান, হাই স্কুলের শিক্ষকের বেতন হয় 14,000 বা 12 থেকে 14, 16, 18,000 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু আপনার কি এই টাকা দিয়ে বর্তমান সময়ে চলবে? চলবে না। আপনাকে টিউশনে করাতে হবে, নানান সব দিকগুলো বিবেচনা করে দেখবেন যে আপনার খুব মানে চলতে গিয়ে খুব কষ্ট হয়ে যাবে। আপনার বিয়ে শাদি, বউ বাচ্চা, পড়াশোনা সব কিছু মিলে কিন্তু আপনি এটা নিয়ে মানে লাস্টিং করতে পারবেন না, আপনার জন্য টাফ হয়ে যাবে। সো আপনার এমন কিছু করতে হবে যেটাতে আপনার ভালো একটা ইনকাম সোর্স হয়, প্লাস আপনার এক্সপিরিয়েন্স হয়, আপনি যাতে ফিউচারে এটা নিয়ে মানে নিজেকে প্রাউডলি বলতে পারেন যে আমি এটা করছি, আমার এত টাকা ইনকাম হচ্ছে, বা আপনি ভালোভাবে চলতে পারছেন বা আপনার লাইফটা খুব সুন্দরভাবে চলছে। সো যে সেই জন্য আপনার যা যা করা উচিত সেগুলো আপনাকে করতে হবে এখন থেকেই। সো এটা আপনার জীবনের ডিসিশন নেওয়ার জন্য একটা খুবই ভালো সময় হতে পারে, বা একটা পারফেক্ট টাইমিং বলতে পারেন যে এটা সিদ্ধান্ত নেবার। এক্ষেত্রে আপনি যদি চান আপনি ফ্রিল্যান্সার হবেন, অথবা আপনি যদি চান আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনি যদি চান আপনি ডিজিটাল মার্কেটার হবেন, আপনি যদি চান আপনি একজন ভিডিও এডিটর হবেন, আপনি যে কোনো কিছু হতে পারেন, বা 3D অ্যানিমেশন বা অন্যান্য কাজের যে সেক্টরগুলো আছে এগুলো থেকে আপনি কিন্তু স্কিলড হয়ে আপনি চাইলে আপনি কোনো কোম্পানিতেও জব করতে পারবেন, অথবা আপনি অনলাইনে বিভিন্ন জব সাইট আছে কিংবা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে যেগুলোতে কাজ করলে আপনি চাকরির থেকে আপনি অনেক টাকা ইনকাম বেশি করতে পারবেন। আপনি প্রায় 3 থেকে 4 গুণ বা ইভেন 10 গুণ টাকা বেশি ইনকাম করা সম্ভব বাংলাদেশের প্রেক্ষিতে। কিন্তু আপনি যদি জব করতে যান, আপনি দেশের মার্কেট প্লেসে জব করতে গেলে দেশের যে বাজার চাকরি এটা থেকে আপনি বেশি একটা সুবিধা করতে পারবেন না। আর যদি আপনি বাইরের কোনো কোম্পানি বা দেশের বাইরের কোনো কোম্পানি বা দেশের ফ্রিল্যান্সিং যে বিদেশের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে যদি একটু আপনি মানে ভালোভাবে মানে জয়েন করতে পারেন, সেখানে কাজ করতে পারেন, দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করতে পারছেন মান্থলি, যেটা আপনি দেখবেন আপনার যখন ভালো ইনকাম হচ্ছে তখন আপনার সবার সাথে সম্পর্কও ভালো থাকবে এবং আপনার মন মানসিকতাও ভালো থাকবে, আপনি লাইফটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। কিন্তু আপনার যখন ইনকাম ভালো হবে না তখন কিন্তু দেখবেন যে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কী করছেন একটা হতাশায় ভুগবেন। সো আপনি যেমন আরও কিছু উদাহরণ দিই, আপনি ধরেন একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি দেশের বাজারে চাকরি করতে যান, আপনাকে স্টার্টিং স্যালারি 15 থেকে 20,000 টাকা বা 25,000 টাকা স্যালারি দিবে। আপনি সেই গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি ফাইবার ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে কাজ করেন, আপনি দেখবেন যে মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করতেছেন। সো এটাই হচ্ছে তফাৎ। বাস্তবমুখী শিক্ষার খুবই অভাব দেশে। আপনি এখন দরকার আপনার আইটির সাথে তাল মিলাতে হলে আপনাকে স্কিলড হতে হবে, দেশের বিভিন্ন সেক্টরে শুরুটা এখন থেকে করা উচিত, মানে আইটি সেক্টরগুলোতে একটু ফোকাস করা উচিত, আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখান থেকে একটু বেরিয়ে আসা উচিত, বিশ্বে কী হচ্ছে এগুলো একটু নজর দেওয়া উচিত, কিন্তু আসলে দেওয়া হচ্ছে না।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চক রাখতে পারেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন।